আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়াশোনা করছেন, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি, এসএসসি, এইচএসসি এবং বিএ, বিএসএস অনার্স, যে কোনো প্রোগ্রামে আপনারা পড়াশোনা করেন না কেন, আপনাদের জন্য কোভিড-19 ভ্যাকসিনেশনের টিকা গ্রহণের উদ্যোগ নিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন এই ভ্যাকসিনেশন পদ্ধতিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ভ্যাকসিন পাবেন, সবগুলো বিষয় ধাপে ধাপে আমি এখন আলোচনা করব। সবার প্রথমে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, যেটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে করে থাকছে। তো সেরকমভাবে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে। তার জন্য আপনাদেরকে প্রথমে এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে আসলে আপনারা এখানে দেখতে পাবেন কোভিড-19 ভ্যাকসিনেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি নতুন উইন্ডো চালু হবে। এরপর এখানে দেখতে পাবেন আপনাদের তথ্য দিতে বলছে। সবার প্রথমে আপনাদেরকে শিক্ষার্থী আইডি নাম্বার, আপনি যে আইডি নাম্বারে রয়েছে আপনাদের শিক্ষার্থী আইডি নাম্বার, আপনাদের মোবাইল এসএমএসে সেই আইডি নাম্বারটি থাকে অথবা আপনাদের ডকুমেন্টসে সেই আইডি নাম্বারটি থাকবে। এছাড়া আপনারা আপনাদের প্রোফাইলে যদি লগ ইন করেন তাহলে এখানে বাউবি আইডি নাম্বারটি দেখতে পাবেন। তো আপনারা সেখান থেকে বাউবি আইডি নাম্বারটি কপি করে এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম সবার প্রথমে। এরপর হলো শিক্ষার্থীর নাম। তো আমি শিক্ষার্থীর নাম দিতে হবে এখানে সবার প্রথমে, তারপরে আমি শিক্ষার্থীর নাম দিয়ে দিব। এরপর আপনাদেরকে দিতে হবে কোন প্রোগ্রামে আপনারা ভর্তি রয়েছেন সেই প্রোগ্রামটি। তো সেটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে যে শিক্ষার্থী রয়েছে সেটাই এসএসসি আমি দিয়ে দিলাম। এরপর হলো আঞ্চলিক কেন্দ্র, কোন আঞ্চলিক কেন্দ্র থেকে আপনারা পড়াশোনা করছেন, অর্থাৎ কোন আঞ্চলিক কেন্দ্রে আন্ডারে রয়েছেন, সেটি চট্টগ্রাম, ঢাকা, বরিশাল যেটি হোক সেটি দিয়ে দিবেন। এরপর হলো শিক্ষাবর্ষ, কত শিক্ষাবর্ষ আপনারা ভর্তি হয়েছেন সেই শিক্ষাবর্ষটি এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটি এসএসসি প্রোগ্রাম, তাই আমি এটি শিক্ষাবর্ষ 2020 দিয়ে দিলাম। এরপর হলো জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার, আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার যেটি থাকুক না কেন, সে যে কোনো একটি আপনাদেরকে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি যদি থাকে তাহলে সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর হলো বার্থডে ডেট। এরপর এখান থেকে আপনারা বার্থডে ডেট সিলেক্ট করতে হবে। আমি আমার শিক্ষার্থীর বার্থডে ডেটটি দিয়ে দিলাম। এরপর হলো শিক্ষার্থী মোবাইল নাম্বার, শিক্ষার্থী মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে হবে। আমি শিক্ষার্থী মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দিব। এরপর হলো ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে অবশ্যই ইমেল আইডিটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইমেল আইডিটি একটু দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো তথ্য দেওয়ার পরে একটু যাচাই করে নেবেন সবগুলো ঠিক রয়েছে কিনা, বিশেষ করে মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, আপনার নাম এবং আপনার শিক্ষার্থী আইডি নাম্বার, এই তিনটি বিষয় আপনারা একটু দেখে নেবেন। তারপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন, নেক্সট বাটন ক্লিক করলে আপনারা এখানে দুটি তথ্য দেখতে পাবেন। সবার প্রথমে আপনি ইতিমধ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা, সেটি যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন, যদি না হয় না দিবেন। এরপর দেখবেন কোভিড-19 টিকা গ্রহণ করেছেন কিনা, এখান থেকে অবশ্যই না দিবেন, না হলে টিকা পাবেন না। যদি হ্যাঁ দিয়ে দেন তাই অবশ্যই আপনারা এটি পূরণ করার সময় না দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর হলো টিকা গ্রহণের জন্য আপনি এর আগে রেজিস্ট্রেশন করেছেন কিনা সেটি উল্লেখ করবেন, যদি না হয় না দিবেন। এরপর হলো রেজিস্ট্রেশন করে থাকলে সেইটির তারিখ যেটি সেটি দিয়ে দিবেন, কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন। এরপর নিকটে কোন হাসপাতালে টিকা গ্রহণ করতে ইচ্ছুক সেটি উপজেলার নাম সহ আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে মেডিকেলের নাম সহ দিয়ে দিলাম। এরপর হলো কোভিড টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি, সেটি না দিবেন। এবং টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন ক্ষেত্রে কোনো সমস্যা হলে কী ধরনের সমস্যা হয়েছে সেটি উল্লেখ করে দেবেন। যারা এখানে হ্যাঁ দেবেন তারা এখানে সেটি উল্লেখ করে দেবেন, সেটি বাংলায় অথবা ইংরেজিতে আপনারা লিখতে পারেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন কোভিড তথ্য আপনাদের সঠিকভাবে রেকর্ড করা হয়েছে। এরপরে আপনাদের আর কোনো কাজ নেই, পরবর্তীতে আপনাদের মোবাইলে এসএমএস আসবে এবং পরবর্তীতে তারা একটি নোটিশ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিবে আপনারা সুরক্ষা বিধিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি। তো সুরক্ষা কোভিড-19 জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ টিকা রেজিস্ট্রেশনের জন্য কীভাবে সুরক্ষা বিধিতে অ্যাপ্লাই করবেন, তার ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং আমাদের সাজেস্টও আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেও আপনারা দেখে সেটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।